সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রান্নার রেসিপি। আমরা আজকে রান্ধবো হলো ডিমের তরকারি আর কি। আমরা নর্মালি যেভাবে ডিমের তরকারি রান্ধি ওইটা আর কি বাসায় ডিম আর আলু দিয়ে রান্না করা হবে। এখানে সব মশলা দেওয়া আছে, আমরা একটা এক করে দেখাবো আপনাদেরকে কীভাবে করতে হয়। আচ্ছা শুরু করো। সামনে ডিম দেখতে পাচ্ছেন, ডিমে করা হয়ে গেছে। আমরা লবণ দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ অনুযায়ী ডিমগুলো সিদ্ধ করা, সিদ্ধ করে কেটে নেওয়া হয়েছে মাঝখানে, ঠিক আছে। ডিমগুলো কেটে এই যে দেখেন মাঝখানে আছে, দুইটা আস্তা ডিম আছে। আমরা আস্তাভাবে ডিম রাঁধি, কারণ আস্তা ডিম রাঁধলে কী হয়, ডিমের ফ্লেভারটা তরকারিতে পাওয়া যায় না। আর এভাবে যদি কেটে রাঁধেন তাহলে একদম ফ্লেভারটা পাবেন ডিমের, ঠিক আছে। বেশি ডিম হলে আরও ভালো হবে, বেশি ডিম হাসি ডিম, দেশি ডিম সব এগুলোর ফ্লেভারটাই আপনার মানে তরকারি আর কি স্বাদ বানাবে। আমরা যেভাবে রান্না করি সেটা আপনাদের দেখাচ্ছি, আপনাদের সাথে মিলেও যেতে পারে আবার নাও মিলতে পারে। যদি না মিলে সেক্ষেত্রে এভাবে করে দেখবেন খাবারটা একটু হইলেও ভিন্ন লাগবে আপনাদের, ঠিক আছে। টেস্টটা একটু অন্যরকম লাগবেই 100%। হ্যাঁ, এখন এটা ভাজি করবো আমরা আগে তেল দিই, তেল দিয়ে পরোটা গরম হয়ে গেছে, এখন তেল দিলে ভাজি করবো। তেল এটা যেমন দিলে একটু কমাই দিতে হবে, বেশি গরম হয়ে গেছে সমস্যা। আমার কাছে এই ডিমের তরকারি এটা খুবই টেস্ট লাগে, আপনারা এভাবে রান্না করেন কেন জানি না, এভাবে দেখবেন রান্না করে দেখতে পাচ্ছেন। আমাদের ডিম ভাজি কিন্তু হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজ দিব, ঠিক আছে। এটা আপনারা করলেন এই দেখুন পেঁয়াজের ভরতে দেবে, শুকনোগুলোকে দেখে দিয়ে দেবে। হ্যাঁ এই দেখুন পেঁয়াজগুলো টাটা করে ভাটা হয়ে যেতে দিয়ে দেবে, ঠিক আছে। হ্যাঁ দেখেন যে পেঁয়াজগুলো এখন ভাজি ভেজে হয়ে গেছে, এখন আমরা এটা নামিয়ে দিব। হ্যাঁ আমাদের কাজ হয়ে গেছে, নামিয়ে দেবো সেটা, ব্যাস হয়ে গেছে। আমরা সোমবার দেবো, এটা সোমবারটা দেখেন করে দিই। তেল দিলাম, এটা কি জিরা না, একটু ধুয়ে দেবো সামনে, এটা জিরা রামধনু, জিরা দিয়ে দেবো প্রথমে, তারপর রামধনু দিল, এখন তেজপাতা দিয়ে দেবো, তারপরে হলো আলু দেবো, আমরা ছেড়ে দেবো আলু, আলুটা কিছু ভালো ভালো হয়েছে, এখন আমরা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিচ্ছি আমরা হলুদের গুঁড়া, এটা পরিমাণ মতন আপনার যেরকম দেবেন ওরকম, বেশি দিলে আপনার গন্ধ হবে, হলুদের মিডিয়াম মতন দেবেন। দিলে প্রথম হলো মরিচ দিল, এখন দেবো কাঁচামরিচ ফা, যেরকম ভালো ফা ওরকম ধনিয়ার গুঁড়া, এখন দেবো ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া থেকে অন্য রকম ধনিয়া একটা ঘ্রাণ করে ভালো লাগে, ঠান্ডা করে জল দিয়ে দেওয়া হবে কষানো শেষ। জল আপনি পরিমাণ মতো দিবেন, আপনি একটু ঝোল লাগে আর কি, শেষ করে দেবেন। এখন জাল দিতে হবে, চুল ছাল মারা দিতে হবে, চুলা আলু সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি।
আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটা করতে তারপরে শুধু ডিম দেখতে পাচ্ছেন এই যে ডিমের তরকারি প্রায় হয়ে গেছে আপনার এখন আমরা ডিমটা দিয়ে দিব হ্যাঁ বলক এসে গেছে তো আলু সিদ্ধ হয়ে গেছে ডিমটা দিয়ে দিলাম সবে ডিম যা আছে দেখতে পাচ্ছেন আমাদের ডিমের তরকারি প্রায় হয়ে গেছে একটা কথা বলে দিই সেটা হলো যদি আপনি মনে করতেছেন যে আপনার ঝোল বেশি দেওয়া হয়ে গেছে একটু পাতলা পাতলা লাগতেছে তাহলে দুইটা আলু তিনটা আলু নিয়ে আলুটা গলিয়ে সুন্দর করে গলিয়ে ওই ঝোলের মধ্যে গলাবেন ঝোল নেবেন একটু তরকারি ঝোল নিয়ে গলিয়ে দিয়ে দিবেন তাহলে একটু মাখা মাখা হয়ে যাবে গাঢ় হয়ে যাবে ঠিক আছে তা আমাদের টাস্কে ঠিক আছে কোনো সমস্যা নেই হয়ে গেছে প্রায় কারণ আমাদের এটা হলো আপনার এখন আমরা দিব যেটা সেটা হলো জিরাটা ভেজে বাটা হয়েছে জিরা বাটা আর কি কাঁচা না একদম ভেজে দেওয়া হয়েছে দিয়ে দিলাম জিরা বাটা একটু মিক্স করে দেবেন তারপরে এটা একটু ভালো দেওয়া যাবে এবং জিরার যে একটা ঘ্রাণ সেটা পাবেন এটা আমার কাছে খুবই স্বাদ লাগে আর আপনাদের কাছে লাগবে কিনা জানি না হয়ে গেছে না আমরা নামাই ফেলি ওকে নামানোটা দেখালাম না নামানোর পরে দেখালাম ঠিক আছে দেখেন আমাদের ডিমের তরকারি হয়ে গেছে কি সুন্দর লাগতেছে এখন দেখতে দেখতেই মনে হচ্ছে খুব টেস্ট লাগবে সত্যি এটা অন্যরকম একটা খাবার আপনারা করে দেখবেন ডিমের তরকারি সবাই রান্না করেন তবে এইভাবে করেন কিনা জানি না এইভাবে যদি করেন তাহলে হয়তো করেনি আর যদি না করেন তাহলে এইভাবে করে দেখবেন এটা অন্যরকম স্বাদ লাগবে আর কি আশা করি তো ওকে সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আশা করি সবাই উপকৃত হবে এটা দেখে কারণ এটা এগুলো একটা অন্যরকম টাইপের রান্না ওকে ভালো থাকবেন সবাই